হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে আজ এই ভিডিওতে আমি একদম লাইফ প্রুফ আমার স্যালারি স্লিপ তোমাদের দেখিয়ে দেবো এ এনএমদের স্যালারি কীরকম হয় তো দেখো যে কোনো জবই আমরা পাওয়ার আগে আমরা ভাবি যে স্যালারিটা কেমন তোমরা যে কোনো এক্সাম দিতে যাও মানে কম্পিটিটিভ এক্সাম যে কোনো যখন এক্সাম দেওয়ার পর আমরা কিন্তু তার স্যালারিটা সবার আগে যাচাই করি যে এর স্যালারি কত হবে তো তোমরা যারা এনএমএ প্রিপারেশান নিচ্ছ এনএমএ মানে অ্যাডমিশান নিচ্ছ তো সবারই মানে কারোই ক্লিয়ার আইডিয়া থাকে না কারণ ক্লিয়ার আইডিয়া না থাকারই কথা আমরা কোথাও ক্লিয়ার জানতে পারি না যে এনএমদের স্যালারিটা কত তো সেই জন্যই আমি এর আগে একটা ভিডিও যদিও দিয়েছিলাম তো সেখানে আমি মুখে বলেছিলাম আজ আমি একদম স্যালারি স্লিপে দেখিয়ে দেবো তোমাদের সব কিছু কীভাবে দেওয়া হয় কত কাটা হয় আর আমার যেহেতু মে মাসে আমি জয়নিং করেছি জুলাই মাস পার হয়ে গেল জুলাই মাসে তোমরা জানো প্রত্যেক বছর জুলাই মাসে কিন্তু ইনক্রিমেন্ট হয় আমার কত ইনক্রিমেন্ট হলো সেটাও তোমাদের দেখাচ্ছি তো চলো স্ক্রিনে তো চলে আসলাম স্ক্রিনে দেখো তোমরা এখানে আমি ছবিটা তুলে দিয়েছি আমার যে জুলাই মাসে এটা এই স্যালারি স্লিপটা আমার জুলাই মাসের তো এখানে তোমাদের সব কিছু দেওয়া আছে একদম আমি দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা এই যে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এখানে হচ্ছে আমি যে রুরাল হসপিটাল সেটা আমি যে আন্ডারে রুরাল হসপিটালের আন্ডারে আমি কাজ করি সেটা নামটা আমি মুছে দিয়েছি পেস্লিপ লেখায় আছে দেখো এখানে সব পাশে হচ্ছে সব বিল নাম্বার বিল ডেট এগুলো সব দেওয়া থাকে এগুলো তো তোমাদের জানা দরকার নেই এগুলো আমি তাই জন্য ট করে দিয়েছি এবার দেখো আমার নাম তোমরা সবাই জানো রিনা সরকার এখানে নেমের মধ্যে দেওয়াই আছে দেখো রিনা সরকার ঠিক আছে কোনো রকমের কিছু মিথ্যা কিছু বলছি না আমি তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার দেখতে পাচ্ছ আশা করি তোমরা এখানে ক্লিয়ারভাবে আমি জুম করে দেখাচ্ছি দেখো ফ্যামিলি অ্যান্ড ওয়েলফেয়ার ওকে তারপরে এখানে প্যান নাম্বার ট্যান নাম্বার এমপ্লয় নাম্বার এগুলো আমি তোমাদের দরকার না এগুলো আমি হাইড করে দিয়েছি এবার আমাদের আমি বলেই দিলাম তখন যে আমাদের ডেজিগনেশান দেখো আমাদের ডেজিগনেশান হচ্ছে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল ঠিক আছে ক্যাডার হচ্ছে নার্সিংয়ের মধ্যে আমরা পড়ি এবার আমাদের স্কেল যে আমাদের লেভেল হচ্ছে সিক্স গ্রুপ সির মধ্যে এই জবটা পড়ে ঠিক আছে তাহলে আমাদের লেভেল কিন্তু সিক্স গ্রুপ সির মধ্যে এটা পড়ে এইবার হচ্ছে তোমাদের যে কত টাকা কীভাবে দেওয়া হয় এইখানে দেওয়া আছে দেখো একদম সব বড় বড় করে দেওয়া আছে তোমরা দেখে নাও ফার্স্ট হচ্ছে এইদিকে তোমার বিপি মানে হচ্ছে বেসিক পে এই যেটা হচ্ছে বিপি মানে বেসিক পে বেসিক পে আমাদের কত বাইশ হাজার সাতশো ডিএ মানে ডিআনএস ডিআনএস অ্যালাউন্স তোমরা শুনেছ থ্রি পারসেন্ট অফ বেসিক পে মানে এই যে বেসিক পে যে বাইশ হাজার সাতশো এর থ্রি পার্সেন্ট পাওয়া যায় হচ্ছে ডি এ যেটা হচ্ছে ছশো একাশি এই চারে মানে হাউস রেন্ট এটা হচ্ছে বারো পার্সেন্ট অফ মানে হচ্ছে বেসিক পে এই যে বেসিক পে বাইশ হাজার সাতশো এর বারো পার্সেন্ট হচ্ছে সাতাশশো চব্বিশ পে সেটা হচ্ছে হাউস রেন্ট এম এ মানে মেডিকেল অ্যালাওয়েন্স পাঁচশো টাকা আর আদার্স অ্যালাউন্স পাওয়া যায় তিনশো পঁচাশি টাকা এবার এই সব মিলে যোগ করে পাওয়া গেলো ছাব্বিশ হাজার নশো নব্বই টাকা এবার তোমরা এই পার্টটা যে দেখছো এই পার্টের কিন্তু এই পার্টের এটা হচ্ছে আলাদা এটা কিউমিনেটিভ এটা আমি জানি না এ ব্যাপারটা মেন হচ্ছে আমাদের এইটা হচ্ছে স্যালারি ওকে এবার ডিডাকশান মানে কত কেটে নিচ্ছে তো কেটে নিচ্ছে কত এখানে দেওয়া আছে দেখো এই যে ডিডাকশান এখানে দুটো কাটে ট্যাক্স কাটে একটা হচ্ছে ছ টাকা আর একটা একশো টাকা মোট হচ্ছে একশো টাকা কেটে নেয় ঠিক আছে তাহলে এই ছাব্বিশ হাজার নশো নব্বই থেকে একশো ছাপ্পান্ন টাকা কেটে নিল তাহলে এবার আমাদের মোট কত পড়ে থাকলো দেখো এখানে দেওয়া আছে নেট পে মানে ছাব্বিশ হাজার আটশো চৌত্রিশ টাকা দেখতে পাচ্ছ পাচ্ছ এইটাই আমরা হচ্ছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে তো এইটা এই জায়গায় অনেকের এই যে আদ আদার স্যালোয়েন্সের জায়গায় একটু অনেকের হয়তো কিছু টাকা একশো টাকা হতে পারে পঞ্চাশ টাকা হতে পারে কেউ বেশি পেতে পারে তো এই জায়গায় কেউ আটশো চৌত্রিশ কেউ নশো কেউ নশো চোদ্দো এরকম একটা ডিফারেন্স দেখা গেছে তো মেনলি এই এটাই আমাদের হচ্ছে স্যালারি ছাব্বিশ হাজার আটশো চৌত্রিশ আমি ওখানে আগের ভিডিওতে বলেই দিয়েছিলাম যে সাতাশ হাজারের কাছাকাছি কিন্তু সাতাশ হাজার নয় তো একদম তোমাদের ক্লিয়ার এখানে বলে দিলাম কত বুঝতে পারলে যারা ভেবেছিলে যে আমি কিভাবে বলছি কোনো আইডিয়াতে বা অনেকেই কমেন্টে আমি শুনেছি যে এটা ভুল ইনফরমেশান তো তোমরা এই জন্য আমি আমার স্লিপটা দেখিয়ে দিলাম এবার আমি বলি হচ্ছে আমার ইনক্রিমেন্ট এখানে কোথায় ইনক্রিমেন্ট হয়েছে দেখো আমরা যেহেতু তোমার হচ্ছে মে মাসে জয়েন করেছি হ্যাঁ এবছরে জয়েন করেছি আর মে জুন জুলাই তিন মাসের মধ্যে তো নো ইনক্রিমেন্ট হবে হ্যাঁ কেন বলো তো কারণ মানে ডিসেম্বরের আগে যদি ডিসেম্বরের আগে আমরা জয়েন করতাম তাহলে আমরা ইনক্রিমেন্ট পেতাম কিন্তু যেহেতু আমরা ডিসেম্বরের পরে জয়েন করেছি তাই আমাদের ইনক্রিমেন্ট দেওয়া হয়নি এবছর আমরা নেক্সট ইয়ার নেক্সট ইয়ার আমরা হচ্ছে ইনক্রিমেন্ট পাবো বুঝতে পারলে এবছর আমরা কোনো ইনক্রিমেন্ট পাইনি ইনক্রিমেন্ট তোমার হচ্ছে বেসিক পের উপর থ্রি পার্সেন্ট সাধারণত দেয় তো যখন আমি ইনক্রিমেন্ট পাবো অবশ্যই তোমাদের মানে দেখাবো যে কীভাবে ইনক্রিমেন্টটা হচ্ছে তো তোমরা বুঝতে পারলে এনএমদের স্যালারিটা একদম ক্লিয়ার করে এখানে আমি সব কিছু দেখিয়েও দিলাম তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর শেয়ার করো ঠিক আছে ওকে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ